নমস্কার বন্ধুরা, ইউনিক মমস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি খুব সহজে নরম তুলতুলে ল্যাংচা রেসিপি। এই ল্যাংচা বানানোর জন্য খুব কম উপকরণের প্রয়োজন হয়, তো চলুন ল্যাংচা বানানো শুরু করা যাক। সবার প্রথমে 250 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। এবার ছানাটাকে খুব ভালো করে হাতে করে চটকে নিচ্ছি। 2 মিনিট ভালো করে চটকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ অ্যারারুট, 1/2 চা চামচ বেকিং সোডা। এবার ছানার সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর ছানাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। টাইম নিয়ে কিন্তু ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে 10 মিনিট মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটা দিয়েও খুব ভালো করে হাতে করে মেখে নিচ্ছি। খুব ভালো করে চেপে চেপে মাখতে হবে। দেখুন, এইভাবে করবেন তাহলে কিন্তু ছানাটা খুব ভালো মাখা হবে। ছানাটা মাখাটা যতটা নরম হবে ল্যাংচাগুলোও কিন্তু ততটাই ভালো হবে। আবারও 10 মিনিট ধরে ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। খুব সুন্দর ছানাটা আমার নরম হয়ে গেছে। এবার এখান থেকে লেচি কেটে ল্যাংচাগুলো তৈরি করে নিচ্ছি। সমস্ত ল্যাংচাগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার ল্যাংচা ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে, এবার একে একে ল্যাংচাগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে আমি 2টো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। এবার ল্যাংচাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর ল্যাংচাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। হাই ফ্লেমে দিলে ল্যাংচার ওপরটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ল্যাংচাগুলো খেতে কিন্তু তিতো হয়ে যাবে। এবার ল্যাংচাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার চিনি শিরা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর 2 কাপ চিনির জন্য এখানে 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে দিয়ে চিনিটা গলতে দেব। আর কন্টিনিউ নাড়তে থাকবো যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। এবার এর মধ্যে একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়তে থাকবো। দেখুন, রসটা ফুটে এসেছে, অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে ধীরে ধীরে ল্যাংচাগুলো ছেড়ে দিচ্ছি। আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। এবার 5 মিনিট ফোটাতে থাকব যাতে ল্যাংচাগুলোর মধ্যে চিনির শিরাটা খুব ভালো করে ঢুকে যায়। ল্যাংচাগুলো তৈরি হয়ে গেছে। দেখলেন তো ল্যাংচাটা বানানো কতটাই সহজ। বাড়িতে অবশ্যই একবার বানাবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।